সো আসসালামু আলাইকুম, আমি জুবেদ আছি স্টাডি ফার্স্ট ইনফো থেকে। সবাইকে আবারও ওয়েলকাম করছি আমাদের আজকের নতুন আরেকটি লাইভ সেশনে। সো আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অ্যাকচুয়ালি আমাদের এই লাইভ সেশনে জয়েন করছেন। সো আপনারা কাইন্ডলি আমাদেরকে একটু হেল্প করেন এবং সবাই আমাদেরকে কমেন্টস করে জানান যে আমাদের এই লাইভ সেশনটি আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আপনারা আপনারা কমেন্ট করে জানান যে আমাদেরকে দেখা যাচ্ছে কিনা, পাশাপাশি আমাদেরকে শোনা যাচ্ছে কিনা, দেন আমরা আমাদের লাইভ সেশনটি কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আমরা আপনাদের কাছ থেকে কমেন্ট আশা করছি, আপনারা আমাদেরকে জানাবেন যে আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভ সেশনটি দেখতেছেন, কমেন্টস করে জানান যে আপনারা আমাদের লাইভ শুনতে পাচ্ছেন কিনা, পাশাপাশি ক্লিয়ারলি সবকিছু দেখা যাচ্ছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে 17 জনের মতন লাইভে আছেন। সো আপনারা কমেন্টস করেন এবং পাশাপাশি শেয়ার করেন যে অ্যাকচুয়ালি ওকে। সো আমাদেরকে কমেন্ট করে জানালেন এমডি হানিফ মিয়া ভাই, ইয়েস সবকিছু শোনা যাচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার কমেন্টস। সো আমরা এখন যে কাজটি করব, আমরা এখন এই মুহূর্তে 25 জন লাইভে আছি, আমরা আমাদের এই লাইভ সেশনটি আমরা সব জায়গায় শেয়ার করে দিব। কেন আমরা শেয়ার করে দিব? যাতে সবাই আমাদের এই লাইভ সেশনটি একসাথে দেখতে পারেন। তো আমিও শেয়ার করে নিচ্ছি এবং পাশাপাশি আপনারাও শেয়ার করে নেন, তাহলে অনেকেই একসাথে আমাদের এই লাইভ সেশনে জয়েন করবেন এবং দেখা যাবে যে আমরা অনেক ইনফরমেশন আজকে পাবো। তো আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছেন আমাদের শিউলি আক্তার শেলা আপু। আমরা ওনাকে আপনাদের সাথে সবার সাথে পরিচয় করিয়ে দিব, আপনাদের কোয়েশ্চন এবং বিভিন্ন বিষয় নিয়ে যারা জানতে চান আমরা সবগুলা প্রশ্নের উত্তর আজকে আমরা ইনশাল্লাহ দিব। আপনারা কাইন্ডলি শেয়ার করে নেন, আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি যাতে অন্যরা যারা আছেন তারাও যাতে আমাদের সাথে জয়েন করতে পারেন, এবং আমিও শেয়ার করে নিচ্ছি আমাদের গ্রুপ গুলাতে যাতে অন্যরা যারা জার্মানি সম্পর্কে ইন্টারেস্টেড বা জার্মানি সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চান তারাও যাতে আমাদের সাথে জয়েন করতে পারেন। ওকে, তো যারা যারা শেয়ার করেছেন আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন যে শেয়ার ডান, তাহলে আমরা জানতে পারবো যে কারা কারা আমাদের ভিডিওটি শেয়ার করছেন। এন্ড দেন আমরা আমাদের মেইন আজকের যে টপিক, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। তো আশা করি আপনারা লাইভ সেশনটি দেখবেন এবং পাশাপাশি শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে হেল্প করবেন। সো আমি চলে যাচ্ছি আমাদের আজকের যে মেইন গেস্ট বা আকর্ষণ, আমি শেলা আপুর কাছে চলে যাচ্ছি। আপু যদি কাইন্ডলি আপনার ইনফরমেশনটা বা আপনার সম্পর্কে আমাদেরকে একটু বলতেন প্লিজ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই সুস্থ আছেন। তো আমি আসলে জুবাইর ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আসলে এই প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য, আর খুবই ভালো লাগতেছে অনেক মানে সময় পরে ছিলাম। তো আমি মাস্টার্স স্টাডি করতেছি ইউনিভার্সিটি অফ জিগেনে, তো আমার স্টাডি এখন এন্ডিং এ, আমি থিসিস নিয়ে কাজ করতেছি এখন। এই প্রোগ্রামে আমার আসা একটাই কারণ হচ্ছে কি যে আমি জার্মানিতে আসার পর যে আমার যে এক্সপিরিয়েন্স স্টাডি বাংলাদেশ থেকে শুরু করে এই পর্যন্ত, আশা করি সেটাই শেয়ার করার চেষ্টা করব এই প্রোগ্রামে। তো আপনাদের যে যা যা কোশ্চেন থাকে তা আমাদেরকে কমেন্ট বক্সে জানান, আর আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপুকে। সো আমরা আপনারা যারা যারা কমেন্ট করবেন আপনারা কমেন্ট করুন, আপনাদের কোয়েশ্চেন গুলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সো আপনাদের কমেন্ট এবং কোয়েশ্চনের আনসার নেওয়ার আগে আমি আপুর কাছ থেকে প্রথমত কিছু বিষয় জানতে চাবো যে ছিল আপু, আপনি কেন এডুকেশন করার জন্য জার্মানিকে বেছে নিলেন? আসলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সবার কাছেই যে কেন জার্মানি। আর এখন আমরা জানি জার্মানি সবচেয়ে, জার্মানিতে স্টাডি কথা বলতে গেলে সবার আগে আসে যে টিউশন, নো টিউশন ফি। যে টিউশন ফিস বলতে গেলে মানে অন্যান্য কান্ট্রির তুলনায়, যেমন আমরা যখন কানাডার কথা চিন্তা করি, অস্ট্রেলিয়া বা ইউএসএ ইভেন ইউকে, তো আমরা সবার আগে তখন মানে যে মানির কথাটা ব্রেনে আসে যে না অনেক টাকার বিষয়, যেটা হচ্ছে জার্মানিতে কিন্তু এই বিষয়টা না। এই কারণে জার্মানি হচ্ছে একটা টপ ডেস্টিনেশন যে বিকজ অফ নো টিউশন ফিস। তো এটা একটা ইম্পর্টেন্ট একটা কারণ ছিল। আর
অবশ্যই জার্মানিতে স্টুডেন্টদের জন্য অনেক ফ্যাসিলিটিস যেটা অন্য অন্য কান্ট্রিতে নাই, যেমন আফটার স্টাডি জব সার্চিং বিষয় একটা লং টাইম দেয়, যেটা স্টুডেন্টদের জন্য একটা জব খোঁজার জন্য একটা এনাফ টাইম। সো এই বিষয়গুলো আমাকে খুবই অ্যাট্রাক্ট করছে। আর একটা যে একটা ইউনিভার্সিটিতে পড়ি সেটা নাম মাত্র বলতে গেলে যে একটা সেমিস্টার ফি দিচ্ছি, যার জন্য আমি পাচ্ছি কি একটা সেমিস্টার টিকেট, তো সেটা দিয়ে আমি ট্রাভেল করতে পারতেছি পুরো এনআরএ। তো এই বিষয়গুলো বিশেষ করে আমার ছোট বোন আগে আসছে, তো ওর কাছ থেকে যখন আমি এত সুবিধা শুনতে পাচ্ছি তখন মনে হচ্ছে যে আমি একটা মাস্টার ডিগ্রি আমি আমার ঢাকা ইউনিভার্সিটি থেকে শেষ করছি, তারপর আমি যে মানে বাংলাদেশে হয়তো বা ইচ্ছা ছিল না যে না একটা এত সুযোগ কেন আমি একটা ডিগ্রি নিব না। আমার বোন আমাকে ইন্সপায়ার করলো, শিবজি আজিজ। তো সেই ক্ষেত্রে ভাবলাম যে না একটা সুযোগ নেই, তো এখন বলতে গেলে যে আমি স্টুডেন্টের জন্য একটা লিভিং কস্ট অ্যাফোর্ডেবল সবকিছু মিলে যে আমার কোনো মানে হয় না যে এখানে যে আমি একটা প্রেশারে পড়বো যে আসার পর স্টাডি প্রেশার, সেটা আমার কাছে মানে মানি যে প্রেশারটা সেটা আমার কাছে নাই, আমার ফ্যামিলিকে প্রেশার দিতে হচ্ছে না, আমি নিজেকে এফোর্ড করতে পারি। তো এই বিষয়গুলো আমাকে জার্মানিতে আসার জন্য একটু বেশি অ্যাট্রাক্ট ছিল। ওকে, আমরা কি আপুর বিষয় জানতে পারি অ্যাকচুয়ালি আপুর হোম ডিস্ট্রিক্ট কোথায়? আসলে মানে হোম ডিস্ট্রিক্ট বলতে গেলে আমি ছোটবেলা থেকে ঢাকা বড় হয়েছি, ঢাকা স্কুল কলেজ সবকিছুই, আর মুন্সিগঞ্জ আর কি যেটা বিক্রমপুর বলে আর কি মাওয়া। এই মুহূর্তে আমাদের লাইভে আছেন 65%, আমরা জানতে চাই 65 জন মানুষের কাছ থেকে যে আপনারা যারা এই মুহূর্তে লাইভ সেশনে আছেন তারা আপনারা কোথা থেকে আমাদের এই লাইভ সেশনে জয়েন করতেছেন, মানে কোন কোন ডিস্ট্রিক্ট বিভাগ অথবা বাংলাদেশের বাহির থেকে কারা কোথায় থেকে জয়েন করতেছেন আমরা দেখতে চাই, যে আমরা এমন কোন ভিউয়ার্স পাই কিনা যিনি সরাসরি মুন্সিগঞ্জ থেকে আছেন। তো আপনারা কমেন্টস করে জানান কাইন্ডলি আমাদেরকে যে আপনারা কারা কারা কোথায় থেকে জয়েন করতেছেন। এবং এর মধ্যে থেকে আমরা আপুর কাছ থেকে আরেকটি বিষয় জানবো যে আপু যে জার্মানিতে স্টাডি করার জন্য আসলেন, আপনারা অনেকেই কোয়েশ্চন করতেছেন, আমরা সবার কোয়েশ্চনের আনসার দেবো। তো আমরা জানতে চাচ্ছি আপুর কাছে যে আপনি কিভাবে প্রসেসিংটা স্টার্ট করেন, অ্যাকচুয়ালি আপনার স্টেপ গুলা বা গাইডলাইন গুলা কেমন ছিল, আপনি কি কি স্টেপ গুলা ফলো করে জার্মানিতে ভিসার জন্য অ্যাপ্লাই করেন? আসলে একটা জিনিস কি, সেই সময় এখনকার যারা অ্যাপ্লাই করবে তাদের অনেক সুযোগ, অনেক গ্রুপ আছে, এই যে একটা প্ল্যাটফর্ম যে আপনার মতো মানে কি বলবো, এই জিনিস আমি কিন্তু তখন পাই নাই বা আমাদের আরো 3 বছর আগে এতটা ছিল না। তো এখন অনলাইনে অনেক গ্রুপ আছে, অনেক ইনফরমেশন পাচ্ছে সবাই, মানে খুবই ইজি। আর তার আগে ছিল কি ঘুরে বিভিন্ন ভাবে আসতো, তো আমার ছোট ছোট বোন যেহেতু সে এখানে ব্যাচেলর করতেছে তো আমি তার কাছ থেকে অনেক ইনফরমেশন পাইতাম, উনি আমার এজেন্ট, উনি আমার সবকিছু বলতে পারবে, ওই হচ্ছে আমার। তো ওখান থেকে যখন আমি অ্যাট ফার্স্ট হচ্ছে গিয়ে মাস্টার্স করার পরে, তো ফার্স্ট যেটা আপনি যদি ইংলিশে পড়তে চান অবশ্যই মাস্ট আইএলটিএস লাগবে, যেটা আমি কমপ্লিট করছি। আইএলটিএস করার পরে হচ্ছে গিয়া এখানে জার্মানিতে হচ্ছে গিয়া অ্যাপ্লাই করা হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি, বাট ইউনিভার্সিটি অ্যাজ যেহেতু আমি একটা সাবজেক্টে পড়ছি ওই রিলেটেড অনেক সাবজেক্ট কোন ইউনিভার্সিটিতে আছে সেগুলো আমাকে খুঁজতে হয়েছে। খোঁজার জন্য আমি গুগলে সার্চি ডাট ডি বিভিন্ন ওয়েবসাইট আমি ঘাটাঘাটি করে আমার ডিজায়ার্ড কিছু ইউনিভার্সিটি পাইছি এবং সাবজেক্ট ছিল। এরপর হচ্ছে গিয়ে আমার যে ইউনিভার্সিটি দিকে না আমি আমার একটা মানে একটা কি বলবো যেখানে আমার পড়ার ইচ্ছা ছিল সেরকম একটা সাবজেক্ট পাইছি আমি। পাওয়ার পরে এই তো অফার লেটার পাওয়ার পরে যেই প্রসেসটা করতে হয় সেটা হচ্ছে গিয়া যে আপনার তারা একটা ব্যাংক স্টেটমেন্ট বলতে গেলে যে একটা ব্লক অ্যাকাউন্ট দরকার হয়, সেই ব্লক অ্যাকাউন্ট এবং ব্লক অ্যাকাউন্ট করার জন্য যে অ্যাকাউন্টের প্রসেসিং করতে হয় যে ব্যাংকের সেগুলিও করতে হয়েছে। এবং এর ফাঁকে একটা সময় পাইছি যেটা হচ্ছে আমি 6 মান্থ মানে সময় পাইছিলাম, এর ফাঁকে আমি মানে আমার বোনের কাছ থেকে এক্সপিরিয়েন্স অনুযায়ী শুনছি যে ল্যাঙ্গুয়েজটা আমি শেখার ট্রাই করছি, যে আমি গোয়েতে ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম, যে আমি ওখানে A1 A2 কমপ্লিট করছি, যেটা আমার জন্য সবচেয়ে বেস্ট একটা বলবো যে কাজ মানে মানে ইয়া করছিলাম, যেটা হচ্ছে এই দেশে আসার পরে যে ল্যাঙ্গুয়েজের যে একটা ডিফিকাল্টিস সেই জিনিসটা আমাকে অতটা ফেস করতে হয় নাই। তো এই ছিল কি আমার প্রসেসিং এর একটা ব্যবস্থা মানে একটা ওয়ে, যে ল্যাঙ্গুয়েজ একটা ছিল আইএলটিএস করছি, তারপর হচ্ছে কি ব্লক অ্যাকাউন্টের জন্য টাকা ব্লক করতে হয়েছে, একটা মানে প্রসেস তো একটু সবাই জানে একদম নর্মাল প্রসেস যে যে একটা দেশে আসতে হইলে জার্মানিতে আসতে হইলে এই ধরনের প্রসেস করতে হয়।
থ্যাংক ইউ আপু। সো অ্যাকচুয়ালি এই বিষয়গুলো অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য জানার। সো আপনারা অনেকেই আমাদেরকে কমেন্টস করতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের কিছু কমেন্টস করে নিই। এই মুহূর্তে আমাদের সাথে 70% আছেন লাইভে। আমরা এখন সবাই লাইভটি শেয়ার করে দিই আমাদের সবার ফেসবুক প্রোফাইলে এবং বিভিন্ন পেজ এবং গ্রুপে, যাতে আমাদের সাথে 100 পিপুল জয়েন করেন। কারণ যখন আমাদের যারা গেস্ট আসেন, যখন তারা দেখবেন যে অনেকগুলো ভিউয়ার্স আমাদের লাইভ সেশন দেখতেছেন, তখন কিন্তু তারা অনেক উৎসাহিত হয়, কিন্তু অনেক ইনফরমেশন দিতে থাকে, এবং আরো অনেক গেস্ট কিন্তু আসবেন আমাদের এই লাইভ সেশনে। তো আমরা সবাই শেয়ার করে দিই সবার ফেসবুক এবং প্রোফাইলে, এবং আমরা 100 মানে 100 পিপুল আমরা এই একসাথে লাইভটা দেখি, তাহলে আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা কথা বলবো। তো যারা যারা আমাদেরকে কমেন্টস করেছেন, আমরা তাদের নামগুলো জেনে নেই। আলামিন ভাই আছেন নরসিংদী থেকে আমাদের সাথে, সাইম সাম্বে আছেন রাজশাহী থেকে আমাদের সাথে, প্রীতি রহমান আছেন ফ্রম ধানমন্ডি ঢাকা থেকে, নেত্রকোনা থেকে আছেন হানিফ মিয়া, তারপর নরসিংদী থেকে আছেন আসিফ ভাই। তো আমাদের সাথে অনেকেই আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আছেন এই মুহূর্তে। আমাদের সাথে আছেন নুমান আবি নড়াইল থেকে, দেখছি জুবেদ দোস্তা দেশে আসলে নড়াইলে ঘুরতে আসবেন। হ্যাঁ ইনশাল্লাহ দেশে আসলে আমরা নড়াইলে ঘুরতে আসবো। সো আপু, এখন আপনারা যারা কোয়েশ্চন করবেন, আমি যেটা বললাম যে আপনাদের সবার কোয়েশ্চন আনসার দিব, আমরা আরো কিছু বেসিক জিনিস আমরা আপুর কাছ থেকে জেনে নিই। সো এখন আমরা জানবো যে অ্যাকচুয়ালি আপু ফার্স্ট টাইম যখন জার্মানিতে আসেন আপনি, তখন আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আসলে মানে ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স সবারই মানে আমি ভুলি নাই, এটা সব কেউ ভুলে না। আর এটা একটা, যেহেতু এটা একটা ইংলিশ বেসড কান্ট্রি না, এটা হচ্ছে কি জার্মান ল্যাঙ্গুয়েজ এখানে আছে, সো আমি সবসময় যেই জিনিসটা ফেস করছি যে জার্মান জার্মান ল্যাঙ্গুয়েজে একটা যে ডিফিকাল্টিস, আপনি যখনই নতুন কেউ আসুক না কেন, যদি আমি ল্যাঙ্গুয়েজ শিখে আসছিলাম, বাট জার্মানিতে মানে ওখানে দেখা যায় আমাদের বাংলাদেশে যখন আমরা A2 বা B2 মানে A1 হোয়াট এভার যাই কমপ্লিট করি না কেন, বাট এই দেশে আসার পর তাদের যে মানে প্রোনাউন্সিয়েশন বলেন সবকিছু বলেন, মানে জার্মান ল্যাঙ্গুয়েজটা বোঝা যায় না যে মানে তারা কি বলতেছে, মানে এই বিষয়টা আমার কাছে আমি ডিফিকাল্টিস ফেস করছিলাম। যে যে আরেকটা হচ্ছে আমি যে বাসা পাচ্ছিলাম না আসার পরে, যে আমি জিগেনে ইউনিভার্সিটিতে মানে ডরমিটরিতে কোনো রুমও পাচ্ছিলাম না, তো আমাকে এমন একটা বাসায় উঠতে হয়েছে যেখানে হইতে ইংলিশ বলা যাবে না। তো ভাগ্যিস আমি একটু বাংলাদেশ থেকে একটু কমপ্লিট করে আসার পরে আমার বোন বলতেছে ঠিক আছে, মানে আমার বোন জার্মান ল্যাঙ্গুয়েজ মানে জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলবে, আমার বোনকে বাসার দেন। তো সেই সেই যে মানে ভাঙা ভাঙাটার একটা জার্মান ল্যাঙ্গুয়েজ নিয়ে ওই বাসাটা উঠছি, উঠার পরে যে প্রথম তো অনেক ফেস করতেছি, যে কারণ আমি তো ইংলিশ বলার জন্য হয়তো বা ঠিক আছে, অনেকে আছে যেটা তাদের জন্য খারাপ কিছু না যে হ্যাঁ তারা সবাই জার্মান নিজেদের মাদার ল্যাঙ্গুয়েজে কথা বলবে, এটা তাদের রাইটস আছে, আর তারা তো আমাকে কন্ডিশন দিয়েই তাদের বাসায় উঠাইছে। তো সেই ক্ষেত্রে আমার জন্য একটা গুড অপরচুনিটি ছিল, যে ওইটাই ওই ধাক্কাটা ছিল আমার জন্য একটা শেখা, যে না আমি আমি এই জার্মান ল্যাঙ্গুয়েজ পাই না, বাট তারা যেহেতু আমাকে জার্মান ল্যাঙ্গুয়েজ বলার জন্য একটা সিচুয়েশন তৈরি করে দিছে, সো ইট ইজ দ্য হাই টাইম। তো সেই ক্ষেত্রেই মানে যদিও প্রথম দিক থেকে আমার কাছে খুব কষ্ট হয়েছিল যে বাসাতে থাকার জন্য, বাট আমি কোনো রকম আমার অনেক কিছু বলতে পারতাম না, তো আমি ভুল বললেও তারা হেল্প করতো, তারা চাইতো যেন আমি ল্যাঙ্গুয়েজটা শিখি। সো ওটা যেমন আমার লাইফে একটা কি বলবো যে একটা এক্সপিরিয়েন্স বলতে গেলে, যে হ্যাঁ ব্যাড প্রথম দিক থেকে বলতে গেলে এটা একটা একটা একটু কষ্টের ছিল, বাট এন্ড অফ দ্য টাইম আমি এটাকে মনে করছি যে আমার একটা বেস্ট একটা পার্ট ইন আমার এই জার্মানিতে, যে আমি ওই ভাষাটার মধ্যে ছিলাম বলে আমার ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ডেভেলপ হয়েছে এই আর কি। যেমন ধরেন আপনি, আমি যখন জব জব খোঁজার বিষয়ে, তা এই জন্য আমি সবসময় বলবো যদি কেউ এই দেশে আসে তারা যেন মানে আমরা যেহেতু স্টুডেন্ট একটু মানে অতটা অফিসিয়াল জব তো আমরা এখনো করি না, স্টুডেন্টদের তো একটা কোনো কোয়ালিফিকেশন ছাড়াই ধরেন আমরা একটা অড জব ধরেন যে কোনো জব, এটা যদি কোনো রকম কোয়ালিফিকেশন, কিন্তু ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশনটা আমি মনে করি যে এটা অনেক বড় একটা বিগ, আমি অবশ্যই বলবো এটা একটা অ্যাচিভমেন্ট, এটা স্টুডেন্টের জন্য এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট। যদি একটু মানে ল্যাঙ্গুয়েজ আমরা শিখে আসি তাহলে কি একটা ধাক্কাটা না খেতে হবে না, যেটা নতুন স্টুডেন্টরা যারা ল্যাঙ্গুয়েজ জানে না তারা এসে একটা ধাক্কা খায়, মানে যেটা আমি অতটা খাইছি ধাক্কা, বাট আমারটা খুব কম সময় ছিল, মানে আমি এটা কারণ যারা নতুন আসে আমি দেখেছি যে মানে আমার যে একদম ছোট বোন সে যে আসছে
সে কিন্তু ল্যাঙ্গুয়েজ শিখে আসে নাই, অথচ তার তার অবস্থা জবের বিষয়ে তার একটু একটু প্রবলেম ফেস করতেছে, যে ইংলিশ যে কোনো জায়গায় গেলে অবশ্যই ইংলিশ হচ্ছে না, মানে হ্যাঁ জার্মান, কারণ এখানকার লোকাল পিপুলরা তো অতটা ইংলিশে তারা এতটা ইয়া না, সেই জন্য আর কি। সো আমি মনে করি যে ল্যাঙ্গুয়েজ ধাক্কাটা আর কি একটু খেতে হয়, যদি শিখে আসা যায় তাহলে খুব ভালো আর কি। আচ্ছা, তার মানে আপনি যেটা বলতেছেন যে জার্মানিতে আমরা যারাই আসি না কেন, সেটা স্টুডেন্ট ভিসা হোক কিংবা জব ভিসা নিয়ে আমরা আসি না কেন, সেটা ইউরোপের অন্য কান্ট্রি থেকে আসতে পারি বা জব ভিসা নিয়ে আসতে পারি, সো আমাদের আলটিমেটলি জার্মান ল্যাঙ্গুয়েজটা অনেক বড় একটা হাতিয়ার হিসেবে কাজ করবে। সো অনেকেই মনে করেন যে জার্মানিতে জব পাওয়াটা ডিফিকাল্ট বা লেখাপড়ার পরে জব পাওয়াটা হয়তো অনেকে মনে করেন ডিফিকাল্ট, সো এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। আমরা প্রাথমিক আরো কিছু বিষয়, আমার পার্সোনালি আরো কিছু কোয়েশ্চন আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চনটা সেটা হচ্ছে সেফটি নিয়ে, যে আমরা অনেকেই যাদের আমাদের গার্জেন বা ফ্যামিলি আছেন বাংলাদেশে, অনেকেই কিন্তু মেয়েরা ফর এক্সাম্পল আপনি অনেকে কিন্তু জার্মানিতে স্টাডি করতে আসতে চায়, বাট দেখা যায় অনেক সময় ফ্যামিলি থেকে সাপোর্ট দেওয়া হয় না, অনেকে তো এই ক্ষেত্রে আপনি মেয়েদের জন্য জার্মানিতে লেখাপড়াটা কতটুকু সেফটি বলে মনে করেন? আসলে আমি মানে মেয়ে হিসেবে বলতে গেলে যে আমি যদি জার্মানিতে কোনো কিছুতে মুগ্ধ হই, সবচেয়ে বেশি, আমি যাই না অত, ট্রাভেল করি না অত কিছুই, মানে অতটা এক্সপিরিয়েন্স নাই, তবে আমি সবচেয়ে বেশি মুগ্ধ হচ্ছে সেফটিতে, যে এখানকার তাদের যে সিকিউরিটি সিস্টেম সবকিছুই আমাকে এই জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করে, মনে হয় যেন এই কারণে বুঝে আমি হয়তো বা মানে বুঝি, যদি কেউ আমাকে প্রশ্ন করে যে আপনি জার্মানিতে কেন থাকবেন, আমি বলবো যে জিশা রাইট, মানে জার্মান ল্যাঙ্গুয়েজে জিশা রাইট, তো সেই জিনিসটা সেফটি, সেফটির কারণে আমি জার্মানিতে থাকবো, যেটা হচ্ছে অন্য অন্য কোনো কান্ট্রি, যে কোনো মানে অনেকে ভয় পায় যে না একা কিভাবে একটা মেয়ে, অনেকে ফ্যামিলি কনজারভেটিভ, হ্যাঁ একা আমার আমার মেয়ে বা আমার বোন ওই দেশে কিভাবে মুভ করবে, আমি বলবো যে এই এই ভয়টা যেন মানে তাদের মধ্যে না থাকে, এটা হচ্ছে বিকজ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যে আমি একটা জব করতাম, সেটা আমি এমন একটা শহরে থাকতাম হয়তো বা জব এতটা পাশে এতটা অ্যাভেলেবল ছিল না, আমার খুব বাড়ির মানে বাসার কাছে একটু দূরে গিয়ে আমাকে একটা জব করতে হইতো, বা সেই জবটা মানে আমি ক্লাসে এসে হয়তো বা জব করতাম, করার পরে দেখা যেত একটু দেরি হয়ে যাইতো, মানে এখানে সিস্টেমটা কি যে আপনার যদি একটু দেরি হয় বাস, ওইখানে যদি বাস অ্যাভেলেবেল না থাকে তখন হচ্ছে কি আপনার যে রুফ ট্যাক্সি বলে, যে মানে ফোন করলে ট্যাক্সি চলে আসে, মানে আমার তো ইউনিভার্সিটির কার্ড আছে, তো আমাকে আর পে করতে হতো না, কিন্তু ট্যাক্সি যে আসতো এবং যে একটা রাস্তায় আসতো সেটা হচ্ছে গিয়ে আপনার মানে মানুষ নাই সেই রাস্তায়, শুধু আমি আর ট্যাক্সি ড্রাইভার, সেটা যদি বাংলাদেশে সেই এত রাতে একটা সিচুয়েশন, বাংলাদেশে এরকম একটা সিচুয়েশন হইতো, তখন আমি মানে ট্যাক্সির মধ্যে বসে বসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম, যে এমন একটা জায়গাতে আছি যে মানে আমি তখনই খুবই মানে নিজেকে মানে অন্যরকম ভাবতাম, যে খুব এত সিকিউরিটি, যে আমি নিজেকে এতটা সেফ ফিল করতেছি, যে একটা ট্যাক্সিতে এত রাতে বলে আমি যাচ্ছি, অথচ আমার কোনো ভয় নাই, মানে মানে আমি এক্সপিরিয়েন্সটা আসলে তখন আমি ভাবতে, যে যদি আমি কখনো সময় পাই বা সুযোগ পাই আমি আমার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, যে একটা মেয়ে অনেক একটা ট্যাক্সিতে করে একা আসতে পারতেছিস তার জব থেকে, আর আমি এখনো পর্যন্ত কোনো ইপ্রিজিং কেন কোনো কিছুই ফেস করি নাই, মানে কোনোভাবেই আমি ফেস করি নাই যে এই জায়গাটা আমার জন্য সেফটি না, বাসে বলেন যে কোনো জায়গায় ইউনিভার্সিটি জব 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 প্লেস এবং আমার যে জবের কলিগ, কোনোভাবে আমি মনে করি না যে, এবং আমি যে হিজাব পড়ি এভাবে কিন্তু আমি আসার পর থেকে ভেবে আসি, তো আমি কোনোভাবেই এরকম ডিফিকাল্টিস ফেস করি না যে একটা মেয়ের জন্য এই জার্মানির যে মানে এনভায়রনমেন্টটা মানে পারফেক্ট না, বা তারা যে যারা মানে মনে করতেছে যে না হয়তো বা মুভমেন্টে ফ্রি মুভমেন্টে প্রবলেম হবে এই সেই, না এই জার্মানি একটা বেস্ট প্লেস, সবার স্বাধীনতা আছে, সব রিলিজিয়ান রেসপেক্ট, আর সবচেয়ে বড় হচ্ছে পুলিশ, পুলিশ হচ্ছে আপনার মানে কি বলবো গার্ডিয়ান, মানে যেভাবে ভেবে নেন এই আর কি আমার এক্সপিরিয়েন্স, আর কি বলবো অনেক বিষয় কিন্তু আমরা এই মুহূর্তে জানলাম আপুর কাছ থেকে, আমরা আরো অনেক বিষয় জানবো, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানবো, সেটা আমাদের সবার জানা উচিত যারা অ্যাকচুয়ালি আমরা ছুটে অচমরিতে জার্মানিতে আসতে চাই। সো আমাদের এই মুহূর্তে আছেন প্রায় 60 জনের মতন, আমরা সবাই আমাদের এই লাইভ সেশনটি শেয়ার করে দিই, এবং আমাদের যারা পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে যারা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড জার্মানিতে স্টাডি করার জন্য, জব ভিসা আসার জন্য, ভিজিট করার জন্য, হোয়াট এভার, আমরা তাদেরকে ইনভাইট করতে পারি, কারণ আজকের এই ভিডিও লাইভ সেশনটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ইনফরমেশন গুলো হয়তো বা অনেকেই আপনারা যারা আছেন জানেন না, এবং আপনাদের এই ইনফরমেশন গুলা জানা প্রয়োজন।
সো আপু আপনার কথার সুর ধরে আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, যে যেহেতু আপনি ইসলামিক একটা বিষয় এখানে তুলে ধরছেন, তো অনেকেই মনে করেন যে যেহেতু জার্মানি একটা ওয়েস্টার্ন কান্ট্রি, এখানে হয়তো যারা আমরা বাংলাদেশি আছি, যেহেতু আমরা মুসলিম, তো আমরা সবসময় ওই বিষয়টাকে প্রাধান্য দিয়ে থাকি যে আমাদের ইসলামিক যে বিষয়গুলা, যেমন নামাজ পড়া, রোজা রাখা বা হিজাব পরে চলাফেরা করা, তো আজ পর্যন্ত আপনার এই কাজগুলা করতে কি কখনো কোনো বাধা মানে সৃষ্টি হয়েছে, বা এই ক্ষেত্রে জার্মানি গভর্নমেন্ট অ্যাকচুয়ালি মুসলিমদেরকে কিভাবে দেখে? হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? আসলে মানে ওই যে বলি যে আমরা বলি যে বিচ্ছিন্ন ঘটনা, এটা কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে মানে সব জায়গায় কিন্তু কম বেশি হয়, তো ওইটার উপরে কিন্তু আমরা হোল সিচুয়েশনকে জাজ করতে পারি না। যেমন ধরেন আমি মানে আমরা তো জানি এখানে কিন্তু তুর্কিরা কিন্তু অনেক আগে আগে থেকেই, এখন তো কিন্তু থার্ড একটা জেনারেশন চলতেছে, তো তুর্কিরা কিন্তু মোটামুটি যারা আছে মানে সবাই যে হিজাব ছাড়া তা না, অনেক মুসলিম আছে। এখন সবচেয়ে বড় ইম্পোর্ট মানে লক্ষণীয় বিষয় যে সুরিয়ানরা মানে এদেশে সুরিয়ান বলে সিয়ারা আরবিশা যারা, তারা কিন্তু প্রচুর পরিমাণে আছে এখানে, তারা কিন্তু হিজাব পড়তেছে সবসময়, তারা হিজাব পরে আছে এবং তুর্কিরা তো অনেক আগে থেকে। তো আমার মনে হয় না যে যে ইসলাম প্র্যাকটিস করার ক্ষেত্রে জার্মানিতে আপনি কোন রকম একটা মানে বাধা ফেস করবেন। আমি করি না, আমার এক্সপিরিয়েন্স মনে হয় না, আমার কাছে মনে হয়েছে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আসলে এটা যার যার রিলিজিয়ন যার যার পার্সোনাল বিষয় প্র্যাকটিস করার ক্ষেত্রে, বাট আমি যতটুকু মানে ট্রাই করছি তো এর মধ্যে আমি আমি কখনো কোনো মানে বাধা ফেস করি নাই। আর আমি দেখতেছি যে এখন এটা একটা মাল্টি কালচারাল একটা প্লেস হয়ে গেছে, বিশেষ করে গত 5 বছর ধরে। মানে আমি আমার চোখে আমি যদিও 3 বছর ধরে জার্মানিতে, কিন্তু আমি দেখছি অনেক মুসলিম এখন, অনেক মুসলিম। সো তাদের দেখে আমার কাছে মনে হয় না যে যদি জার্মানিটা ওই মুসলিমদের জন্য মানে ওইরকম ভালো একটা সিচুয়েশন না হতো, তো এত এত মানে হিজাব পরা মেয়ে কিভাবে থাকতেছে, তাই না? এবং আমি যে ইউনিভার্সিটিতে পড়ি আমার ক্লাসে অনেক মেয়ে যারা হিজাব পড়তেছে, এবং ইভেন তার হচ্ছে গিয়া বিভিন্ন বিভিন্ন কান্ট্রি থেকে আসছে, এশিয়ার বিভিন্ন কান্ট্রি থেকে আসছে, এবং স্টিল নাও তারা তাদের মতো করে এখানে ড্রেস আপ যে যার মতো করতেছে, কেউ কারো ড্রেস আপ এর বাধা দিচ্ছে না। তো আমরা যারা ভুল ধারণা নিয়েছে না জার্মানিতে গেলে বুঝি আমি আমাকে চেঞ্জ হয়ে যেতে হবে, আমাকে এটা হয়ে, এটা একদম টোটালি একটা মানে জার্মানি অবশ্যই যার যার ইন্ডিভিজুয়ালিটির উপর বাধা দিচ্ছে না, যে আপনার নিজের ব্যক্তি স্বাধীনতাকে তারা অনেক বেশি প্রায়োরিটি দেয় এখানে। হ্যাঁ, ওই যে বললাম যে বিচ্ছিন্ন ঘটনাকে আমরা টোটালি ওভারঅল সব ক্ষেত্রে জাজ করতে পারি না, তো আমার কাছে এটা কখনো বাধা মনে হয় যে রিলিজিয়ানটা মানে প্র্যাকটিস করার ক্ষেত্রে কোনো বাধা। তবে তবে একটা জিনিস যেটা আমি বলবো যে ওভার কোনো কিছুই ভালো না, তাই না? এটা যে কোনো রিলিজিয়ান হয়, আপনার আসামপত্র যদি আপনি একটা নিজের রিলিজিয়ানকে বি প্রায়োরিটি দিচ্ছেন, ওই যে তো যে কোনো ধর্মের জন্য ভালো না এখান থেকে। তো আমি মনে করি যে মানে আপনি যদি এজ এ মুসলিম হিসেবে নিজের মতো করে নর্মাল লাইফ ইট করেন, এটা আপনার জন্য কোনো প্রবলেম হবে না। মানে আমার কাছে আমি কখনো এই জিনিসটা ফেস করি না কোনো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ আপু। সো বিষয়গুলো অ্যাকচুয়ালি আমাদের খুবই জানা প্রয়োজন ছিল, এবং আপনার মাধ্যমে আমরা আমাদের ভিউয়ার্স যারা যারা আছেন, আমার মনে হয় তারা এই বিষয়গুলা এখন থেকে খুব বেশি সেফটি ফিল করবেন, কারণ অনেক সময় আমরা অনেক কিছু হয়তো বাংলাদেশ থেকে জার্মানের প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমরা অনেক সময় মানে ফিল করতে পারি না। সো এখানে আরেকটা কোয়েশ্চন আসতে পারে যে জবের বিষয় নিয়ে, কারণ আমি আজকে বেশিরভাগ কোয়েশ্চন গুলো হবে আমাদের যারা বোনরা আছেন বা তাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি আজকে অনেকগুলো কোয়েশ্চন হবে, কারণ আমাদের লাইভে অনেক অনেকেই আসেন বা আরো ফিউচারে আসবেন, সবে হয়তো মেয়েদের জন্য আমাদের এই লাইভ স্ট্রিমটি অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। সো এখানে আরেকটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের কথা যদি আমরা চিন্তা না করে, জার্মানিতে মেয়েদের জন্য জবের অপরচুনিটি কেমন, এবং তারা কি টাইপের জব করতে পারে এজ এ স্টুডেন্ট লাইফে এবং আফটার স্টুডেন্ট লাইফের পরে, অথবা যারা স্পাউস ভিসায় আসে তাদের জন্য কি জবে কি কোনো অপরচুনিটি আছে কিনা? জুবর ভাই, আমি মানে স্পাউস এর বিষয়টা মানে যদিও আমি ওরকম ওইটার ওটার ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স কম, আমি অতটা ভালো ইনফরমেশন দিতে পারি না, বাট আমি বলতে পারি যে এখানে আসলে ছেলে আর মেয়ে না। মানে আমি আমার আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, আমি যেখানে জব করতে গেছি এটা হচ্ছে আসলে যে আপনার যে জব করতে পারবে তা সেই জব করবে, এখানে একটা যে ছেলে বা মেয়ে মানে এখানে তেমন মানে জেন্ডার যে ডিসক্রিমিনেশনটা আমি জার্মানিতে দেখি নাই।
যে অবশ্যই আপনি মানে আমি মেয়ে হিসেবে বলতেছি যে আমার জবের ক্ষেত্রে আমি দেখছি যে ফুল প্রায়োরিটি, এবং আপনার রাইটস এর ক্ষেত্রে একটা এখানে আপনি যদি মনে করেন যে না জবের জন্য কোয়ালিফাইড, অবশ্যই জব পাবেন। যেমন আমি বললাম যে ল্যাঙ্গুয়েজের কথাটা, আমি যখন জবের জন্য গেছি আমি যখন দেখতেছি তারা আমি আমি আমার আমার তারা আমাকে আমাকে কথা কিছু কিছু জিজ্ঞেস করলো, ইন্টারভিউ নিচ্ছে, আমি যখন জার্মান ল্যাঙ্গুয়েজে তাদেরকে আনসার দিতে পারতেছি তারা আমাকে জব দিয়ে দিচ্ছে, তারা দেখতেছে আসলে ওই কাজের জন্য আমি পারফেক্ট কিনা, ওই কাজের জন্য আমি কোয়ালিফাইড কিনা। এখানে মানে মেয়েদের জন্য যে না মেয়ে আসার পরে তাকে একটু প্রবলেম ফেস করতে হবে মেয়ে হয়ে, আমি মানে বাংলাদেশের কথা আসলে আমি বলতে চাচ্ছি না, মানে এখন সব দেশে তো আর একরকম সিচুয়েশন না, তবে এই দেশে যা ছেলে বা মেয়ে এই ধরনের কোন রকমের জবের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন নাই। তবে আমি সেটাই বলবো যে একটু ভালো ল্যাঙ্গুয়েজ জানলে, এবং আপনি যদি মনে করেন যে জবের জন্য কোয়ালিফাইড, ফিজিক্যালি স্ট্রেংথ মানে সবকিছু, কারণ একটা স্টুডেন্ট থাকা অবস্থায় তো অবশ্যই তাকে একটু একটু স্ট্রাগল করতে হয় জবের জন্য, সেটা ছেলে বা মেয়ে হোক। তো জবের ক্ষেত্রে মানে মেয়েদের জন্য কোনো কঠিন নাই, এখানে মেয়েরা আছে, কতজন আছে যে স্টুডেন্টে জব করতেছে। যেমন আমি একটা কোম্পানিতে জব করতাম, সেখানে অনেক মেয়েরা জব করতেছে, এবং আমি এখনো যেটাতে করি সেখানে হচ্ছে গিয়া ইরান থেকে একজন মেয়ে আসে, সে করতেছে, ছেলেরা মেয়েরা সমান সমান জব করতেছে এখানে, মানে বিশেষ করে ফরেনার্সরা এখন বেশি। সো এটা ভয়ের যে আরেকটা যে চলে যাওয়ার বিষয় যে যে এখন বর্তমানে যে মানে এই সময়টাতে প্রচুর ফরেনার্স জার্মানিতে, তো এখানে প্রচুর মেয়ে, বিশেষ করে আমি আমি দেখতেছি যে হিজাবি মেয়ে অনেক আছে, এবং আমার সাথে যারা জব করে তুর্কি থেকে, তুর্কির আছে, সিরিয়ান আছে, এবং অনেক স্টুডেন্ট আছে যারা জব করতেছে, মেয়েরাই বেশি দেখা যাচ্ছে এখন। আমি মনে করি যে মেয়েদের জন্য এটা একটা মানে কোন রকম যে ফেস করে যে না বাধা ফেস করে যে আমি জব করতে পারবো কিনা, লিভিং কস্ট এফোর্ড করতে পারবো কিনা, তো এটা নিয়ে ভয়ের কিছু নাই। একটু আমি যেটা বলবো সবসময় বলছি ল্যাঙ্গুয়েজটা যদি একটু জানা থাকে তো ভালো আর কি জব পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। সো আমরা বেসিক্যালি কিছু কিছু নর্মাল কোয়েশ্চন এর আনসার আমরা জেনে নিলাম, এখন আমরা চলে যাব সরাসরি প্রশ্ন উত্তর পর্বে। সো আপনারা এখন যে যে বিষয়গুলো নিয়ে জানতে চান আপুর কাছ থেকে বা আমিও আছি, আমিও আপনাদেরকে চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। সো আপনারা আমাদেরকে কমেন্টস করতে পারেন। সো যারা আমাদেরকে প্রথম দিকে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সেই কমেন্টস গুলো পড়তেছি, এবং সেই কমেন্টস গুলোর উত্তর আমরা দুজনে চেষ্টা করব উত্তর গুলা দেওয়ার জন্য। সো আমাদেরকে কমেন্টস করেছেন জাওয়ার জাবির, আজাম জাবির ভাই, হ্যালো, ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে ব্যাচেলর করতে চাচ্ছি, সো বিজনেস স্টাডিজ সাবজেক্টের ডিমান্ড কেমন, জব কি আপু এই বিষয়ে আপনি কি বলেন, মানে বিজনেস স্টুডেন্টদের ডিমান্ড কেমন, বা এইখানে অ্যাকচুয়ালি জব করার পর স্টাডি করার পর জবের অপরচুনিটি কেমন, আপনার এক্সপিরিয়েন্সে কি বলে সেটা? ওই তো আমি আমি মোটামুটি যাদেরকে চিনি যাদের ব্যাকগ্রাউন্ড একটু বিজনেস ব্যাকগ্রাউন্ড, এখানে হচ্ছে যে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে ব্যাচেলর করতে চাই, ওকে, একটা জিনিস কি যে আপনি এখানে জার্মানিতে আমি মনে করি যে এখানে কিন্তু মানে কম্পিটিশনটা কম, আপনি কিন্তু একটা ইংলিশ কান্ট্রিতে গেলে কম্পিটিশন বেশি, কারণ সেখানে সবাই কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানে, সো কম্পিটিশনটা মনে হবে যেন হ্যাঁ সবাই তো জানে। কিন্তু এখানে যেমন একটা জিনিস কি যে আপনি যদি একটু জার্মান ল্যাঙ্গুয়েজটা জানেন তাহলে কিন্তু যে মানে জবটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, যারা যে হয়তো একটু কম জানতেছে কম বুঝতেছে। তো এই জার্মানিতে এখন যেটা হচ্ছে যে ইংলিশ বেশি ভালো পারে, যে জার্মান ল্যাঙ্গুয়েজ বেশি ভালো পারে, জব কিন্তু তারাই পাচ্ছে। শুধু জার্মান একজনের জ্ঞান আছে, শুধু জার্মান জানে তাকে নিচ্ছে না, কারণ এটা একটা এখন মাল্টি কালচার একটা মানে প্ল্যাটফর্ম, যে মানে জার্মানও জানতে হবে ইংলিশও জানতে হবে। সো এই দুইটা যদি মানে একটা ডিগ্রি কমপ্লিট করার পর এই দুইটা বিষয়ে যদি কেউ একটু এক্সপার্ট হয় তখন আমি মনে করি না যে জব ফিল্ডের অভাব আছে, এটা বিজনেস হিস্ট্রি যে কোনো ব্যাকগ্রাউন্ডেরই হোক না কেন, মানে আমি মনে করি না যে তার জন্য জব পেতে খুব সমস্যা হবে। এবং আমি ইভেন আমি অনেককেই চিনি যারা বিজনেস হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, তারা কিন্তু বিভিন্ন কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে আছে, অনেক ভাবেই মানে অনেক ফিল্ডে তারা আছে। তো এটা ঘাবড়ানোর কোনো কারণ নয় যে ব্যাচেলর বা বিজনেস স্টাডিজ থেকে ব্যাচেলর কমপ্লিট করি অথবা যাই কিছু করি না যে হ্যাঁ জব ফিল্ড কেমন। যদিও জার্মানিকে অনেকে মনে করে যে না টেকনোলজি বেসড, যে হ্যাঁ আইটি ব্যাকগ্রাউন্ড থেকে জব করলে হয় স্টাডি করলে হয়তো বা ভালো জব পাবো, বিভিন্ন ভাবে তারা হয়তো বা ধারণা করতে পারে। তো এই জিনিসটা না আসলে এখন আর না, এই জিনিসটা একটা সময় ছিল কিন্তু এখন আপনার এখন অনেক অনেক আছে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টস,
তাদের একটা ফাইনালি যখন তারা জব সার্চিং ভিসাতে চলে যায় যে 18 মান্থ সেই সময় তারা কিন্তু নিজেদেরকে জব করার জন্য কোয়ালিফাইড করে ফেলে, যে একটা ল্যাঙ্গুয়েজ যার যেই লেকিংস আছে সেটা যখন সে রিকভার করে ফেলে তখন একটা জব পাওয়ার জন্য ইজি হয়ে যায়। সো এটা আমি কঠিন মনে করি না যে বিজনেস স্টাডির জন্য জব ফিল্ড অনেক কঠিন, এটা আমি মনে করি না, মানে আমি দেখেছি অনেকে জব পেয়েছে। হ্যালো, হ্যালো জুবায়েদ। সরি, আমার এটা মিউট করা ছিল, আন্তরিক ভাবে দুঃখিত, যার কারণে হয়তো আমি লক্ষ্য করি নাই। সো আমাদেরকে কমেন্টস করেছেন এমডি শরীফ ভাই, কারো যদি মাস্টার্স কোর্স করা থাকে তাহলে কি আবার মাস্টার্স কোর্স করা যাবে কিনা, এবং এর ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কি? সো আপু কি এই বিষয় সম্পর্কে আমাদেরকে কিছু বলবেন? হ্যাঁ, আসলে বলবো কি, আমি নিজে এটা সেম মাস্টার্স আমার, তাই না? তো যদি বা হোয়াট এভার যেখানে যদি কেউ মাস্টার্স করা থাকে অবশ্যই আবার মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করা যাবে জার্মানিতে, এটা মানে। এবং ল্যাঙ্গুয়েজটা কি জার্মান হতে হবে কিনা, না আপনার এখানে জার্মান ল্যাঙ্গুয়েজে স্টাডি করা এটা একদম মানে, যারা মাস্টার্স এ পড়ে তাদের জার্মান ল্যাঙ্গুয়েজে না, তাদের তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে হয় এখানে। আর সেটা হচ্ছে ওই যে মানে আইএলটিএস করবেন, যেটা হচ্ছে আমার প্রসেসটা আমি বলি, আমি তো বাংলাদেশে একটা মাস্টার্স কমপ্লিট করেছি, তো তারপরে দেন এখানে আমি যখন আবার ডাবল মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করলাম, আমাকে আমি একটা আইএলটিএস পরীক্ষা দিলাম, তো আইএলটিএস এর স্কোর আমাদের একটা স্কোর চলে আসলো। তারপরে আমি হচ্ছে গিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি খুঁজলাম যে যে আমার এই স্কোরে আমার ডিজায়ার সাবজেক্ট পাওয়া যাচ্ছে কিনা এবং ডিজায়ার্ড ইউনিভার্সিটি, তো আমি দেখলাম যে হ্যাঁ। যে তখন জার্মান ল্যাঙ্গুয়েজটা আমি বলবো না যে আপনার ফার্দার হায়ার স্টাডির জন্য জার্মান ল্যাঙ্গুয়েজটা রিলেটেড, জার্মান ল্যাঙ্গুয়েজটা তখন এটা শুধু হচ্ছে এই দেশে আসার পর স্টুডেন্ট মানে মুভমেন্টটা একটু যাতে ইজি হয়, একটা স্টুডেন্ট যাতে ঠিকঠাক মতো করে তার লিভিং কস্টটা আর্ন করতে পারে, তার যাতে সে যে নিজেকে এফোর্ড করতে পারে, এর জন্য আমি বারবার আসলে জার্মান ল্যাঙ্গুয়েজের কথা বলতেছি। জার্মান ল্যাঙ্গুয়েজটা আসলে যদি কোনো স্টুডেন্ট মাস্টার্সে আসে বা ব্যাচেলর আসে, সে যদি ইংলিশে পড়াশোনা করে তার জার্মান দরকার নাই, জার্মানটা তখনই দরকার যখন সে জব করবে, জার্মানটা তখনই দরকার যখন সে চিন্তা করবে আমার মানে মুভমেন্টটা একটু মানে বাসে বা যেখানে চলাফেরা করি, একটু ব্যাংকে গেলেন বা আপনি ফার্মাসিতে গেলেন, মানে জাস্ট আপনার মুভমেন্টটা যাতে মানে ল্যাঙ্গুয়েজের কারণে যাতে এটা আপনার হ্যাম্পার না হয়, একমাত্র শুধু জার্মান ল্যাঙ্গুয়েজটা সেই জন্যই দরকার। এত ভয় জার্মান ল্যাঙ্গুয়েজের জন্য ভয় পাওয়ার কিছু নাই, যে ফার্দার স্টাডি করতে আমাকে জার্মান ল্যাঙ্গুয়েজ লাগবে, এটা তখনই লাগবে একটাই কথা, যে আপনি যাতে বাংলাদেশের ফ্যামিলির কাছে আপনাকে টাকার জন্য একটা প্রেশার না পড়তে হয়, এই ল্যাঙ্গুয়েজটা আপনাকে যে এই যে লিভিং কস্ট এফোর্ড। আমি মনে করি না যে একটা স্টুডেন্টের যদি আপনি ওকে ফাইন, আপনি যদি বাংলাদেশ থেকে নিজে কাজ না করেন মানে টাকা যদি ইনি হাও ম্যানেজ করেন তাহলে জার্মান ল্যাঙ্গুয়েজটা এতটা হয়তো বা দরকার নাই, কিন্তু আপনি যদি তারপর বাসে ট্রাভেলে অনেক কিছু তারা বলবে যে ট্রাভেলিং করার সময় বা আপনি একটা জরুরি অবস্থায় কোথাও গেলেন অসুস্থ হলেন, অনেক সময় দেখা যায় যে তারা ইংলিশ বলে না বললেই চলে, তো সেই ক্ষেত্রে জার্মান ল্যাঙ্গুয়েজটা দরকার। যে তারা অনেকে আমার মনে হচ্ছে অনেকে ভয় পাচ্ছে যে জার্মান ল্যাঙ্গুয়েজটা বুঝি লাগবেই মানে স্টাডির ক্ষেত্রে, আসলে স্টাডি এবং জার্মান ল্যাঙ্গুয়েজ যেটা টোটালি দুইটা পার্ট। আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমি যখন স্টাডি শেষ করার পর একটা জব খুঁজবো তখন আমি হয়তো বা B2 কমপ্লিট করার দরকার, কারণ সেটা একটা আমার ফর্মাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে চলে যায়, কিন্তু আপনি যখন এখন স্টুডেন্ট থাকা অবস্থায় যে টুকটাক জব করবেন সেক্ষেত্রে আপনার মানে A2 কমপ্লিট করলেই হয় আর কি, মোটামুটি কমিউনিকেশন যাতে আপনি করতে পারেন ঠিক মতো, এর জন্য যতটুকু শিখে আসা দরকার ততটুকু শিখলেই হবে, কিন্তু যে ইউনিভার্সিটিতে পড়তে গেলে জার্মান লাগবে সেরকম কিছু না, এটা আমি মনে করি না। থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ, ওই বিষয়গুলো আমাদের অ্যাকচুয়ালি অনেক সময় অনেক ভুল ধারণা থাকে, যার কারণে অনেকে কনফিউশনে পড়ে যান যে আমি কি জার্মানিতে স্টাডি করবো নাকি ক্যানাডাতে স্টাডি করবো। সো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক ভিডিও আছে এবং আমাদের গ্রুপে আপনারা জয়েন করতে পারেন, স্টাডি ইন জার্মানি ফ্রম বাংলাদেশ। আপু আমাদের এই গ্রুপের এডমিন, সো আপনারা যে কোনো বিষয় নিয়ে পোস্ট করতে পারেন, আপু ইনশাল্লাহ আপনাদেরকে সময় করে সেই পোস্ট অথবা সেই কোয়েশ্চনের আনসার দেওয়ার চেষ্টা করবেন। সো আমাদের কাছে আরেকটা কমেন্টস আসছে, সেটা হচ্ছে আনাস আলিম বুয়ান ভাই থেকে, যে ব্যাচেলর কি ইংলিশে করতে পারবেন কিনা। অনেকে মনে করেন যে হয়তো বা জার্মানিতে ব্যাচেলরটা শুধুমাত্র
জার্মান মিডিয়ামে করা যাবে, সো ব্যাচেলারে করা যাবে না। আপু এই ক্ষেত্রে আপনি কি বলেন, মানে কোন কোন সাবজেক্ট গুলা বা কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্রক্সিমেটলি কি আদৌ কি পসিবল জার্মানিতে ব্যাচেলার ইংলিশ মিডিয়ামে করা? অফকোর্স ডেফিনেটলি, কেন পসিবল না? আমি মানে আসলে আলহামদুলিল্লাহ এটাই থ্যাংকস যে আমার ছোট বোন যে যে লাস্ট উইন্টার আসছে, সে কিন্তু জার্মানিতে ব্যাচেলর করতেছে কম্পিউটার সায়েন্সে এবং ইংলিশে করতেছে, সেটা হচ্ছে রাইনভাল ইউনিভার্সিটিতে। তো আগে হয়তো বা 2-3 বছর বা আগে ছিল না এটা, এখন আমি জানি না এটা কবে কখন থেকে শুরু হয়েছে। বাট আমার বোন যে হচ্ছে বাংলাদেশ থেকে, আপনারা তো জানেন মনে হয় ব্যাচেলর কমপ্লিট করতে গেলে অবশ্যই বাংলাদেশ থেকে মানে ইন্টারমিডিয়েট পাশ করার পরে আবার ফার্দার 1 বছর বেশি স্টাডি করতে হয় যে কোনো একটা ইউনিভার্সিটিতে, সেটা সরকারি হোক অথবা বেসরকারি হোক। তো 1 বছর, এখন 1 বছর করেছে, আগে 2 বছর ছিল। তো বাংলাদেশে যে মানে 12 বছর, যে 14 বছর একটি স্টাডি ছিল আগে, যে তারা অবশ্যই ইন্টারমিডিয়েট শেষ করার পরে ইংলিশে পড়তে হইলে আরো ফার্দার 1 বছর কোন একটা ইউনিভার্সিটিতে পড়তে হবে, দেন IELTS করতে হবে। IELTS আপনি একটা ডিজায়ার্ড স্কোর পেলে দেন আপনি জার্মানিতে ব্যাচেলর জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে সব বাংলাদেশে যদি ইউনিভার্সিটি গুলো কম, সেটা হচ্ছে একটা হচ্ছে রাইনভাল, একটা মনে হয় হামবুর্গ। তো আমার বোন যেটা পড়েছে সেটা হচ্ছে রাইনভাল, এবং সেখানে প্রচুর ইন্ডিয়ান এবং বাংলাদেশি স্টুডেন্ট আছে যারা ইংলিশ মিডিয়ামে ব্যাচেলর করতেছে। তো এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই যে ব্যাচেলর জার্মানিতে ইংলিশে করা যাবে কিনা, অবশ্যই করা যাবে। এবং নামও বলে দিচ্ছি রাইনভাল ইউনিভার্সিটি। তো আপনাদের যেটা প্রসেস হচ্ছে যে HSC কমপ্লিট করার পরে 1 বছর যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়বেন, পড়ার পরে IELTS কমপ্লিট করে দেন আপনারা জার্মানিতে যে কোনো একটা মানে রাইনভাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন, আর সেটা টোটালি একটা ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটি। আমার মনে হয় যে আপনাদের কোয়েশ্চনের আনসার গুলা পেয়ে যাচ্ছেন। সো আমি গ্রুপের লিংক আমাদের ফার্স্ট কমেন্টে দিয়ে দিছি যে স্টাডি ইন জার্মানি ফ্রম বাংলাদেশ। এই গ্রুপে আপনারা জার্মান রিলেটেড যে কোনো টাইপের কোয়েশ্চন করতে পারবেন, এবং আমার মনে হয় যে আপনারা আপুর কাছ থেকে অলরেডি লাইভ এর মাধ্যমে অনেক ইনফরমেশন পাচ্ছেন, এবং সেই গ্রুপ থেকে আরো কিছু কোয়েশ্চন পাবেন আশা করি। সো আমরা আরো কিছু কোয়েশ্চন নিতে চাচ্ছি। সো আমরা যে বিষয়টা দেখতে চাচ্ছি যে এখানে অনেকে আমাদেরকে কোয়েশ্চন করতে চাচ্ছেন বিভিন্ন এডুকেশন বিষয় নিয়ে। সো আমাদের এই মেইন লাইভটার মেইন প্ল্যানটাই হচ্ছে এটা। সো আপনারা আমাদের লাইভ সেশনটি শেয়ার করে দেন, আমরা আরো কিছুক্ষণ লাইভ সেশনটি কন্টিনিউ করব, দেন হয়তো আমরা আরো কিছু কোয়েশ্চন আমরা নিয়ে নিব। সো এখানে একজন কোয়েশ্চন করছেন অবলিতা যে ফিলোসফি সাবজেক্টে মাস্টার্স প্রোগ্রামের ব্যাপারে উনি কিছু জানতে চাচ্ছেন। আপু যদি ফিলোসফি সাবজেক্ট নিয়ে কিছু জানেন তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আসলে মানে ফিলোসফি সাবজেক্ট নিয়ে এখানে কিন্তু যেমন ধরেন আমার কিন্তু ব্যাচেলর ফিলোসফিতে ছিল, তো এই জিনিসটা আসলে মানে যে প্রশ্ন করছে তার জন্য বলতে চাচ্ছি যে যে আমি তো মাস্টার্স করতেছি এখানে, আমার বাংলাদেশে একটা অনেক একটা সাবজেক্টে মাস্টার্স ছিল এখানে করতেছি। তো যখন আমি ইউনিভার্সিটি মানে সার্চ করতাম বাংলাদেশে থাকতে, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে কিন্তু বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট থাকে যে এই সাবজেক্ট ব্যাকগ্রাউন্ডরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো অবশ্যই আপনি যখন ইউনিভার্সিটি গুলো সার্চ দিবেন তখন তাদের রিকোয়ারমেন্ট আছে যে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, বিভিন্ন বলে যে সোসিওলজি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে বা পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, ফিলোসফি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এরকম অনেক রকমের ব্যাকগ্রাউন্ডের কথা বলে যে হ্যাঁ। তো সেখানে যে আমি মনে করি না যে, এবং আমার এই ইউনিভার্সিটিতে আমি হয়তোবা যে প্রশ্নটা করতেছেন তাকে উদ্দেশ্য করে বলতেছি যে আমি যে যে ইউনিভার্সিটিতে পড়তেছি এবং যে ফ্যাকাল্টিতে আছি সেটা কিন্তু ফিলোসফি ফ্যাকাল্টি, এবং ফিলোসফি ফ্যাকাল্টিতেই কিন্তু আমি আমার এই সাবজেক্টটা পড়তেছি যেটা হচ্ছে আপনার রোস্টুড ডেমোক্রেসি, মানে এটা হচ্ছে কি বাংলাদেশে যেটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। তো এই এটা হচ্ছে কি আন্ডার ফিলোসফি ফ্যাকাল্টির আন্ডারে। তো আপনি যে প্রশ্ন করছেন প্রশ্নকর্তাকে আমি অবশ্যই বলবো আপনি যদি মাস্টার ডিগ্রি করতে চান অবশ্যই আপনি এই আমার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারেন। আর প্রসেসটা হচ্ছে যে আপনি যদি মাস্টার ডিগ্রি শেষ হয়ে থাকে চলো শেষ হয়ে থাকে আপনি IELTS পরীক্ষা দেন, IELTS পরীক্ষা দেওয়ার পরে আপনি আমার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারেন। তো এটা অবশ্যই কেন নয়, ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে তো অনেক আসলে এটা অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। সো এখানে অনেক অনেক সাবজেক্ট আছে যেটা আপনি ফার্দার স্টাডি করতে পারেন।
হ্যাঁ, সো আপু অলরেডি আপুর ইউনিভার্সিটি কোন সাবজেক্টে পড়তেছেন বা কোন কোন ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করতেছেন, সো সব কিন্তু এইচ টু জেড ইনফরমেশন গুলা কিন্তু আপনারা লাইভ সেশনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। সো এই সম্পর্কে আরো অনেক কিছু আপনারা জানবেন। আপনারা যারা যারা আছেন সবাই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সো আমাদের কাছে আরো একজন ভাই কমেন্টস করেছেন, উনি অ্যাকচুয়ালি জার্মানিতে ব্যাচেলর করা কি ঠিক হবে নাকি দেশ থেকে করে গিয়ে জার্মানিতে মাস্টার্স করাটা বেটার হবে। সো এটা অনেক কন্ট্রোভার্সিয়াল একটা টপিক, অনেকেই অনেককে ব্যাচেলর করার জন্য উৎসাহিত করেন, আবার অনেকেই ব্যাচেলর জার্মানিতে এসে না করার জন্য উৎসাহিত করেন। সো যেহেতু আপু আপনার ছোট বোন জার্মানিতে এসে সে ব্যাচেলার্স কমপ্লিট করেছে এবং আপনিও মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন, সো আপনার কাছে একদম জলজ্যান্ত একটা উদাহরণ আছে। সো এখন এই টাইপের যারা কোয়েশ্চন করেন যে আমি কি জার্মানিতে ব্যাচেলার করব নাকি মাস্টার্স করব, তো এই ক্ষেত্রে তাদের জন্য আপনি কি বলবেন? আসলে এটা ডিপেন্ডস করে হচ্ছে গিয়া সিচুয়েশনের উপরে। যেমন আপনার মাস্টার্স কিন্তু খুব কম সময়ে, এবং বাংলাদেশে ব্যাচুলার আর জার্মানিটা আমি মনে করি যে টোটালি একটা ডিফারেন্ট লাইফ বলবো, অবশ্যই ডিফারেন্ট একটা সিচুয়েশন। যেমন বাংলাদেশে কিন্তু ব্যাচুলার কিন্তু অনেক বেশি রিকোয়ারমেন্ট থাকে না যেটা জার্মানিতে থাকে। যেমন ধরেন আমার ছোট বোন যে ব্যাচুলার করছে, ঠিক ওইরকম সাবজেক্টে বাংলাদেশে কিন্তু ব্যাচুলার কিন্তু ইন্টার্নশিপ নাই এবং থিসিস নাই বললেই চলে আমি যতটুকু জানি। কিন্তু এখানে তাকে কি করতে হচ্ছে, ইন্টার্নশিপ করতে হচ্ছে এবং থিসিস করতে হচ্ছে। এবং এইখানে আপনার ব্যাচেলরটা কেন ডিফিকাল্ট মনে হয়, কেন একটু সবাই কেন একটু ভয় পায় বা চ্যালেঞ্জিং বিষয়টা তাদের কাছে মনে হয়, যে বিকজ যে একটা স্টুডেন্টকে তাকে ব্যাচেলরটা শেষ করতে গেলে অনেক লম্বা সময় চলে যায়। কারণ তাকে যে নিজেকে লিভিং কস্ট বলেন সবকিছু এফোর্ট করতে হয়। অনেকে দেখবে যে একটা ব্যাচেলর স্টুডেন্ট আপনার, বিশেষ করে ছেলেরা, তো তখন তাকে নিজেকে সাপোর্ট করতে হয় বাই বিভিন্ন সিচুয়েশনে ফ্যামিলিকে সাপোর্ট করতে হয়। এই জন্য অনেকে মনে করে যে না, ব্যাচেলর করতে অনেক লম্বা সময় লেগে যায়। আর যেহেতু তাদের একটা অনেক ব্যাচেলর শেষ করার অনেক পার্ট, যেমন ইন্টার্নশিপ একটা পার্ট, থিসিস একটা পার্ট, একটু সময় এটা এই যে সময়টা ধৈর্য ধারণ করে যে কন্টিনিউ করা, তো সেটা দেখা যায় যে 4 বছরের জায়গায় 5, 6, 7 বছর লেগে যায়। সো এই যে একটা চ্যালেঞ্জিং, এটা শেষ করার ক্ষেত্রে যে সবাই ধৈর্য রাখবে সেটাও কিন্তু অনেকের সময় হয় না। যে না, পড়াশোনা অনেক সময় দেখা যায় ফ্লো কমে যায়, বিভিন্ন চ্যালেঞ্জিং অবশ্যই ব্যাচেলরটা অবশ্যই। আর আমার বোন যেটা আসছে যে আসলে আমরাই সাহস দিছি যে হ্যাঁ নিয়ে আসো, হয়তো তাকে ওই চ্যালেঞ্জ গুলো ফেস করতে হবে না, এবং ফেস করার এটা আমাদের একটা পার্সোনাল সাপোর্ট যে না, আমার বোনকে হয়তো অতটা চ্যালেঞ্জ ফেস করতে হবে না যে তাকে তুমি তুমি শুধু বল। কিন্তু সবার তো এরকম ব্যাকগ্রাউন্ড নাও হতে পারে যে যে আসলাম ব্যাচেলর কমপ্লিট করে ফেললাম, পড়াশোনা বা অন্যান্য সাপোর্ট আমাকে ফ্যামিলি বা অন্য কোনো কোথা থেকে আসবে। তো আমি মনে করবো যে যদি কারো এই ধরনের সাপোর্ট না থাকে, আমি বলবো ব্যাচেলরে আসার জন্য না, কিন্তু মনে করার জন্য না, আমার ইকোনমিক সাপোর্ট আছে সব দিক থেকে, আমার তেমন কোনো প্রবলেম নাই, আর আমি নিজেকে অতটা এফোর্ট করার জন্য অত বেশি স্ট্রাগল করতে হবে না। সেক্ষেত্রে আমি বলবো যে আসতে, যে অ্যাকচুয়ালি এটা ডিফারেন্ট সিচুয়েশনের উপর, যে কারণ জানি একটা বিদেশের একটা লাইফ এটা কিন্তু একদম সহজ না। আর মাস্টার্স এর জন্য এটা কি, যেমন আপনার অনেক ইউনিভার্সিটি পাওয়া যায় যেটা ব্যাচেলরের জন্য, যে বললাম যে ব্যাচেলর করতে গেলে যদি ইংলিশে করা হয় তাহলে দেখা যায় যে রাইনভার একটা ইউনিভার্সিটি যেটা আছে। কিন্তু একটা হচ্ছে যারা ব্যাচেলর অনেকেই করে, যে এখানে স্টুডেন্ট কলিগ বলেন অনেক কিছু কিছুই আছে যেটা হচ্ছে একটু ডিফারেন্ট, সবার জন্য একটু ডিফারেন্ট প্ল্যাটফর্ম। তো ব্যাচেলর দেখা যায় যে 50% জার্মান, 50% ইংলিশ, তো ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন, অবশ্যই কন্ট্রোভার্সিয়াল বিষয়টা। তো এটা ডিপেন্ড করে যে নিজের স্ট্রেংথ কতটুকু, আমি কতটুকু কনফিডেন্ট, আমি কতটুকু পারবো, সো সেই এনভায়রনমেন্ট বুঝে ব্যাচেলর করে করতে। আমার দিক থেকে মনে হয় যেন যদি কেউ, আমি বলবো অবশ্যই মাস্টার্সে আসতে, যদি না মনে হয় যে না অতটাও যে না হয়ে যায় যে না জার্মানিতে যাব বা আমি পারবো, আমার অনেক কনফিডেন্ট আমি ব্যাচেলর করতে পারবো, ওই রকম যদি কনফিডেন্ট থাকে অবশ্যই আসা আসার আমার কোনো মনে হয় যেন না আসা উচিত। আর যদি না হয় একটু ডিফিকাল্ট, তাহলে বলবো যে আমি না, মাস্টার্সে আসাটাই ভালো, কারণ মাস্টার্সে আপনার ইউনিভার্সিটি অনেক এবং খুবই শর্ট টাইম, একটা অতটা সময় লাগে না, মাস্টার্স তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যেটা আপনার অতটা স্ট্রাগল গুলো ফেস করতে হয় না যেটা আপনার ব্যাচেলরে করতে হয়। তো আমি বলবো যে মাস্টার্সে সাজেস্ট করব, আর যদি অতটা কনফিডেন্ট লেভেল হাই থাকে তাহলে ব্যাচেলরে আসা যায়।
থ্যাংক ইউ সো মাচ আপু। সো আপনারা অনেকেই আমাদেরকে কমেন্টস করতেছেন, সবাইকে ধন্যবাদ কমেন্টস করার জন্য। আমরা সবার কমেন্টস এর আনসার গুলাই নিব, তবে যে কমেন্টস গুলা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি করা হয় যা বা যে কমেন্ট গুলো অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট, আমরা সেই কমেন্টস গুলার উত্তর প্রথমে দেওয়ার চেষ্টা করছি, এবং পরবর্তীতে আপনারা যারা যারা কমেন্ট করেছেন আমরা সবের কোয়েশ্চনের অ্যাকচুয়ালি আনসার দেওয়ার চেষ্টা করব। তো এখানে অনেকেই একটা বিষয় যেটা জানতে চান যে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিবিএ ফর এক্সাম্পল, তো আমি কি সায়েন্স এর কোনো সাবজেক্টে পড়তে পারবো কিনা, বা আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্টস এর, আমি কি সায়েন্স এর কোনো সাবজেক্টে পড়তে পারবো কিনা। তো এই টাইপের যারা কোয়েশ্চন করেন তাদের জন্য আমি তাদের জন্য আমি সিম্পলি ভাবে যে বিষয়টা বলবো যে এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনারা যদি কোনো সায়েন্স স্টুডেন্ট হয়ে থাকেন, আপনাদেরকে যে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে ইউনি অ্যাসিস্ট্যান্ট মাধ্যমে যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনারা কোন কোন সাবজেক্টে জার্মানিতে স্টাডি করতে পারবেন। তবে নর্মালি বেসিক্যালি আপনি যদি বিজনেস স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি সায়েন্স এর কম্পিউটার সায়েন্স ওই টাইপের কোনো সাবজেক্ট আপনি পড়তে পারবেন না। কিছু কিছু সাবজেক্ট আছে যেমন আপনার বিজনেস এবং কম্পিউটার সায়েন্স, এই সাবজেক্ট গুলা কিছু কিছু সাবজেক্ট আপনি পড়তে পারবেন। সো ঠিক একই ভাবে আপনারা যদি একটা গ্রুপের সাবজেক্ট হন তাহলে কিন্তু আপনারা ইজি ভাবে অন্য কোনো গ্রুপে পড়তে পারবেন না। সো যাই হোক, এটা ছিল সিম্পলি একটা কোয়েশ্চন। এবং আরেকজনে জানতে চাচ্ছেন যে এইচ প্লাস এবং মাইনাস ইউনিভার্সিটি, তো আপু যদি এইচ প্লাস এবং মাইনাস এই বিষয়টা যদি আপনি কিছু বলতেন। এই বিষয়টা হচ্ছে এইরকম যে আপনি কি আপু এই বিষয়টা জানেন নাকি আমি শেয়ার করব? আসলে আপনি শেয়ার করলে মনে হয় বেশি ভালো হয়। ওকে, সো এইচ প্লাস এবং এইচ মাইনাস এর যে বিষয়টা সেটা হচ্ছে যে যদি আমরা কেউ বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চাই জার্মানিতে, তাহলে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেটা আনাবিনের আন্ডারে থাকে, তার মানে হচ্ছে এইচ প্লাস এবং মাইনাস, যেগুলা এইচ মাইনাস আছে সেগুলা হচ্ছে জার্মানিতে সেই ইউনিভার্সিটি গুলা স্বীকৃত না। তার মানে হচ্ছে যদি কেউ এইচ মাইনাস হয়ে থাকে সেই ইউনিভার্সিটি, যদি কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন তারা জার্মানিতে পড়তে পারবে না। ফর এক্সাম্পল দারুল এহসান ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে কেউ যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন উনি মাস্টার্স এসে জার্মানিতে পড়তে পারবেন না। আর এইচ প্লাস হচ্ছে পজিটিভ, তার মানে হচ্ছে আপনারা যারা এইচ প্লাস আছেন তারা আপনারা ইজি ভাবে জার্মানিতে লেখাপড়া করতে পারবেন। ওকে, আমি আরেকটা বিষয় এখন যেটা জানতে চাবো যে কেমিস্ট্রি সাবজেক্টে আসলে জার্মানিতে কেমন হবে, এই রিলেতে জব পাওয়া যাবে কিনা, এই বিষয়ে যদি আপু আপনি কিছু বলতেন। হ্যাঁ, এটা কি বলবো, এটা আসলে আমি জুগিন ইউনিভার্সিটিতে অনেক ভাইয়াকে দেখেছি, ভাইয়াদেরকে দেখেছি যে তারা হ্যাঁ কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড এবং মানে কেমিস্ট্রিতে পড়াশোনা করছে, এখন তারা বিভিন্ন বিভিন্ন কোম্পানিতে যে ল্যাবে জব করতেছে, মানে এদেশে তো বলে যে মানে কেমিস্ট্রি তো অবশ্যই কেমিস্ট্রি সাবজেক্ট। আসলে যে আমি যতটুকু জানি যে জিগিন ইউনিভার্সিটিতে অনেক আপু এবং ভাইয়ারা আছে, আমি দেখেছি তারা অলরেডি জবের জব পেয়েছে, সো অবশ্যই কেমিস্ট্রিতে পড়লে এখানে তো জব পাওয়া যায়, কারণ আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যাদেরকে দেখেছি তারা তো অলরেডি জবের মধ্যে জব করতেছে অলরেডি। আমরা আরো কিছু বিষয় সম্পর্কে জানবো, যেমন অনেকেই মনে করেন যে মানে পলিটিক্যাল সায়েন্স এর জব ফিল্ড সম্পর্কে যদি কিছু বলতেন। আমাদের এমডি হানিফ ভাই কোয়েশ্চন করেছেন যে পলিটিক্যাল সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্স এর জব ফিল্ড কেমন হবে। আসলে আমি আমার যে সাবজেক্ট আছে, আসলে আমি যে সাবজেক্টে পড়াশোনা করতেছি পলিটিক্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স এই সব কিছুই এর সাথে রিলেটেড, তো আমি এখন বর্তমানে যে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আমাদের জার্মানিতে অনেক এনজিও আছে, আমরা যেটা বলতেছি বিকজ অফ এখন রিফিউজির যে একটা ফ্লো জার্মানিতে আছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক এনজিও বা অনেক হিউম্যান রাইটস অর্গানাইজেশন আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমি অলরেডি একটা জায়গায় ইন্টার্নশিপ করেছি, সেটা হচ্ছে আপনার রিফিউজি অ্যাসোসিয়েশন, যারা হচ্ছে গিয়ে অ্যাসাইলাম সিকার্স বলেন, রিফিউজিদের বিভিন্ন প্রবলেম নিয়ে তারা কাজ করে, তো আমি সেখানে যখন ইন্টার্নশিপ করি দেখা যায় যে তা এবং এখানে রাথাউজের আন্ডারে যেটা আছে আপনি ধরেন তাদের বিভিন্ন কাজই করে, তারা হচ্ছে যেন রেসিজমুস রেসিজমের যাতে রেসিজমের বিষয় নিয়ে কাজ করে, রিস নিয়ে হিউম্যান রাইটস নিয়ে বিভিন্ন অর্গানাইজেশন জার্মানিতে আছে, যেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বলেন সোশ্যাল সায়েন্স বলেন তাদের জন্য অনেক অনেক ফিল্ড আছে, তো এখানে যেটাই বলবো যে যতই ফিল্ড আছে
সেটা হচ্ছে আমাদের জন্য যেটা দরকার, ল্যাঙ্গুয়েজ এর একটা অবশ্যই ল্যাঙ্গুয়েজ লেভেলটা হাই করা দরকার, তাহলে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় জব পাওয়াটা অ্যাকচুয়ালি ইজি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ আপু। আরেকটা কোয়েশ্চেন আছে যে অনেকে যারা ব্যাচেলার বা মাস্টার্স ডিগ্রি করতে চান জার্মানিতে, তারা অনেক সময় রেজাল্ট বা সিজিপিএ বা জিপিএটাকে অনেক সময় একটা উইক পয়েন্ট হিসেবে দেখেন, তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন, জার্মানিতে কি স্টাডি করতে গেলে খুব ভালো রেজাল্ট থাকতে হবে নাকি মোটামুটি একটা এভারেজ রেজাল্ট থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন, এই সম্পর্কে আপনি কি বলেন? আসলে এটা ডিপেন্ডস করে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে। এখন দেখা যায় যে তাদের রিকোয়ারমেন্টকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে, যে না আমরা এই স্ট্যান্ডার্ডের নিচে আমরা আর কাউকে মানে স্টুডেন্টদেরকে তাদের ফাইলকে অ্যাকসেপ্ট করবে না। এখন অনেক ইউনিভার্সিটি দেখা যাচ্ছে যে না তারা হচ্ছে গিয়া যে যে এভারেজ রেজাল্ট রেজাল্টের উপরে প্রায়োরিটি দেয় না, অনেক সময় দেখা যায় যে না আইএসসি স্কোর উপরে প্রায়োরিটি দেয়, অনেক সময় মেনশন করে থাকে যে মানে আপনি যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার সময় দেখা যায় যে কি রিকোয়ারমেন্ট। তো আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন আমার মন মানে আমার মনে পড়ে না যে আমি দেখেছি যে হ্যাঁ ব্যাচেলরে এত পয়েন্ট থাকতে হবে, মাস্টার্স এ এত পয়েন্ট থাকতে হবে। আমি যে জিনিস দেখেছি সেটা হচ্ছে বলা হচ্ছিল যে আইএলটিএস এ এত স্কোর থাকতে হবে। এখন ডিপেন্ডস করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি যে যাচ্ছে তারা, তো হোপলেস হওয়ার কোনো কারণ যে মানুষের আশা বা তাদের চেষ্টা মানুষকে অনেক দূরে নিয়ে যায়। আপনারা যাদের কম বা এভারেজ ব্যাচেলর বা মাস্টার্স এর যে স্কোর কম, তারা যদি মনে করেন যে না আইএলটিএস এর স্কোরটা যদি একটু বাড়ানো যায়, অনেক ইউনিভার্সিটি আছে যা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি তারা কিন্তু আসলে এই জিনিসটা যেহেতু এখন যাদের রেজাল্ট হয়ে গেছে তাদের তারা তো এখন মানে যদি হোপলেস হয়ে যান না আমার এই রেজাল্ট দিয়ে হবে না, আসলে এটা ডিমোটিভেটেড একটা বিষয়। তাই আমি বলবো আইএলটিএস এর বিষয়টা একটু ভালো করেন, স্কোরটা একটু ভালো করেন, তবে অনেক ইউনিভার্সিটি পেয়ে গেছেন, মানে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। থ্যাংক ইউ সো মাচ আপু। সো অ্যাকচুয়ালি আমরা অনেক বিষয় জানলাম, অনেকগুলা কোয়েশ্চনের উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। সো হয়তো বা অনেকের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় নাই বিকজ আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা অনেকে উত্তর দিতে পারি নাই। সো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট অন্য কোনো আরেকটা লাইভে আপনাদের সেই কমেন্টস গুলার আনসার দেওয়ার জন্য, বা আপনাদের যদি নতুন আরো কোনো কোয়েশ্চন থাকে আপনারা অবশ্যই সেই বিষয়গুলা নিয়ে আপনারা আমাদেরকে কমেন্ট, এবং বিশেষ করে যেটা বললাম যে আপনারা যদি স্টাডি ইন জার্মানি নিয়ে এ টু জেড বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এই গ্রুপে জয়েন করতে পারেন, স্টাডি ইন জার্মানি ফ্রম বাংলাদেশ। এই গ্রুপে অ্যাডমিন প্যানেলে আমাদের আপু আছেন। সো বিশেষ করে আপু যে ইউনিভার্সিটিতে পড়েন বা আপু যে বিষয়গুলো জানেন সেই বিষয়গুলো আপু শেয়ার করবেন, এবং আমরা চেষ্টা করব আমাদের স্টাডি ইন জার্মানি গ্রুপে আমরা মাসে একটা বা দুইটা লাইভ সেশন করার জন্য, যাতে আপনাদের হয়তো অনেকেই এই মুহূর্তে লাইভ সেশন দেখতেছেন না বাট অনেকেরই অনেক কোয়েশ্চন আছে, আমরা দেখা গেল অনেকগুলো কোয়েশ্চন কিন্তু আজকে আমরা স্কিপ করে গেছি, সো যাতে আমরা কন্টিনিউয়াসলি আপনাদের কোয়েশ্চন গুলার উত্তর দিতে পারি। তো সেই হিসাবে আমরা চেষ্টা করব আমাদের স্টাডি ইন জার্মানি ফ্রম বাংলাদেশ এই গ্রুপে আমরা সপ্তাহে একটা এবং অথবা দুই সপ্তাহে আমরা একটা করে লাইভ সেশন করার, যাতে করে আপনাদেরকে আমরা সাপোর্ট দিতে পারি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে ছিলেন আমাদের এই লাইভ সেশনে, এবং আমরা ইনশাল্লাহ নতুন আরেকটি লাইভ সেশনে আসবো। সো আমরা বিদায় নেওয়ার আগে আমরা আপুর কাছ থেকে শেষ কিছু বিষয় বা আপুর যদি কোনো টিপস দেওয়া থাকে যারা জার্মানিতে স্টুডেন্ট ভিসায় আসতে চান তাদের জন্য, যদি আপু আপনি কিছু টিপস দিতেন। জুবাইদ এক মানে আমি একটা জিনিস আসলে একটু আগে যে কোশ্চেনটা করছিল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসা যাবে কি, মানে এই প্রশ্নটা আসলে স্কিপ হয়ে গেছে। আসলে একটা জিনিস কি, আপনি যখন মানে ইউনিভার্সিটিতে পড়তেছেন ন্যাশনাল হোক বা হোয়াট এভার ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন, ইউনিভার্সিটিটা যেন ওই মানে ফেক না হয়, সার্টিফিকেটটা যেন ফেক না হয়। ন্যাশনাল ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আসতেছে, অনেকে মনে করে যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি আমি কি অ্যাপ্লাই করতে, এটা কিন্তু মানে হায়ার স্টাডির ক্ষেত্রে বলবো যে একটা একটা মানে ভুল ধারণা যে আপনার বিদেশ উচ্চ শিক্ষার জন্য আসলে যোগ্যতা হচ্ছে আপনি আপনার মাস্টার্স ব্যাচেলর সেই ডিগ্রিগুলো ঠিক থাকে আপনার ইউনিভার্সিটি ন্যাশনাল তাতে কোনো সমস্যা নেই, এবং আপনার যে নিজের কোয়ালিফিকেশনটা ইম্পর্টেন্ট, আপনি যখন এম্বাসিতে পেপার ইউনিভার্সিটি পেপার জমা দিবেন সেখানে কিন্তু পেপার কথা বলবেন,
তো আপনার আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা আসলে আমি মনে করি না এখন কেন ন্যাশনাল ইউনিভার্সিটি তো বাংলাদেশের কোন খারাপ ইউনিভার্সিটি না, এটা তো আর এরকম তো না যে তারা হচ্ছে গিয়া তাদের কোনো ইয়া নাই মানে প্লেস নাই, এটা এটা তো একটা প্লেস আছে। যখন দেখা যায় যে অনেকে ভিসা ইন্টারভিউ করতে গেলে যে কোন ইউনিভার্সিটিতে পড়ছো, জায়গাটা কোথায়, লোকেশনটা কোথায়, অনেক প্রশ্ন জিজ্ঞেস করে, তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা লোকেশন আছে, তো যারা মোটামুটি মনে করে যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যাবে কিনা, এই বিষয়টা আসলে এই চিন্তাটাই মাথা থেকে ফেলে দেন, অনেক বেশি ট্রাই করেন। অবশ্যই আশা করি আপনারা মানে যারা এই বিষয়টা চিন্তা করেন তারা আসলে চিন্তাটা বাদ দিয়ে ট্রাই করেন কিভাবে আরো বেশি কোয়ালিফাইড করা যায় নিজেকে, এক্সট্রা অর্ডিনারি আরো কিছু অ্যাচিভ করা যায় কিনা। সো হোপলেস হওয়ার কোনো কারণ নাই, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি সেই জন্য। ওকে স্যার, সবাইকে আবারও ধন্যবাদ, বিশেষ করে আপুকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনাদের যাদের কোয়েশ্চন আছে আমরা চেষ্টা করেছি বেশিরভাগ কোয়েশ্চনের আনসার করার জন্য, এবং নেক্সট টাইম যদি আপনাদের আরো কোনো কোয়েশ্চন থাকে আপনারা আমাদেরকে ভিডিওর শেষে আপনারা কমেন্টস করতে পারেন, আমরা চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই করার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাসায় থাকেন, সেফ থাকেন। সো এই বলে আমরা বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো আরেকটা লাইভ সেশনে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।